আসসালামু আলাইকুম। ফাইনালি কিন্তু ক্যাশের আপডেট চলে এসেছে। ক্যাশ থেকে আমরা কবে পেমেন্ট নিতে পারবো, কত পার্সেন্ট এয়ারড্রপ দিবে, কি কি না করলে আপনারা এয়ারড্রপের জন্য নট এলিজিবল হবেন, সব আপডেট এই ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই ভিডিও পুরোপুরি দেখবেন, আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, পাশাপাশি আমাদের ইউটিউবটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখনো পর্যন্ত ক্যাটিতে কাজ করছেন না, তারা চাইলে কাজ করতে পারেন। ক্যাটি সিজন 1 এবং সিজন 2 সিস্টেমে রেওয়ার্ডটা দিবে, আর এটা কিন্তু অলরেডি পি মার্কেটে লিস্টেডও হয়েছে। পার টোকেনের ভ্যালু কিন্তু খুবই কম আছে, অনেকের ব্যালেন্স দেখে অনেকে কনফিউজড থাকেন যে এত কম পি মার্কেট ভ্যালু, আমাদের ব্যালেন্স আছে 2-1 হাজার টোকেন। তো ওই ব্যালেন্স অনুযায়ী টোকেন দেবে না পয়েন্ট অনুযায়ী টোকেন দেবে, সেটাও আমি আজকে ভিডিওতে জানাবো। তো প্রথমত ওদের যদি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখি, ওরা কিন্তু কালকে আপডেটটা দিয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এখানে ওরা তিনি স্পষ্টভাবে লিখে দিয়েছে টোটাল সাপ্লাই 600 বিলিয়ন, তার ভিতর থেকে 55% এয়ারড্রপের জন্য রেখেছে সিজন 1 এবং সিজন 2। আমরা এখন যেটা কাজ করছি সেটা সিজন 1। তো সিজন 1-এর জন্য ওরা কিন্তু মাত্র 30% রেখেছে, মানে 180 বিলিয়ন। এই 180 বিলিয়ন টোকেনের ভিতরে থাকতে হলে আপনাদের কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে ওটা কিন্তু এখানে লিখে দিয়েছে। এয়ারড্রপ ক্রাইটেরিয়া আপনাদের ওজি পাস লাগবে, ওজি পাস কোনটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওজি পাস বলে যেটা লেখা আছে, এটা নিতে আমাদের 1 টন লাগে, এটা লাগবে। তার পাশাপাশি এখানে আমাদের ডেলি ট্রানজ্যাকশন 0.02 টন লাগে, যেটা ওইটা লাগবে। তার পাশাপাশি প্রতিদিন যে আমরা এই যে এআই মানে ক্যাটসেস হবে আপলোড করে আর্নিং করে, এই তিনটা লাগবে। এখন কথা, এই তিনটা না থাকলে কি আমরা এয়ারড্রপের জন্য নট এলিজিবল হয়ে যাবো? এরকম কিছু না, বাট ওরা একটু খারাপ করেছে। এখানে দেখেন, এখানে যে 100% আছে মানে 180 বিলিয়ন, এর ভেতর থেকে 70% যারা এই টাস্ক তিনটা করবে তারা পাবে, আর পাশাপাশি যারা ফ্রিতে কাজ করবে তারা অনলি 30% পাবে। মানে এই যে 180 বিলিয়নের থেকে মাত্র 30% পাবে, আর এইগুলো যারা করবে তারা মোটামুটি 100%ই পাবে। তো আমি কখনো সাজেস্ট করবো না যে এই টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করেন, আপনাদের কিন্তু কস্ট বেশি চলে যাবে। প্রতিদিন এত কস্ট খরচ করার দরকার নেই, আপনি জাস্ট ফ্রিতে যেগুলো আছে টাস্ক বেশি বেশি মানে কমপ্লিট করে রাখবেন, আপনার এই 30% পেলে এনাফ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস পয়েন্ট মানে এখান থেকে কনভার্ট হবে, যেটা আছে ওটা কিন্তু টোকেন না, ওটা পয়েন্ট। ওই পয়েন্ট অনুযায়ী আপনাদের রেশিও কনভার্টে টোকেনটা দিবে, এটা ফাইনাল স্ন্যাপশট নেবে ফার্স্ট রাউন্ডের জন্য, যেখানে 30 সেপ্টেম্বর মানে 1 অক্টোবরই হয়ে যাবে রাত 2-3টার পরে আর কি। এখানে কিন্তু ওরা লিখেই দিয়েছে। তো এখন আমার মতে আপনারা এই ডেলি ট্রানজ্যাকশন ওজি পাস এইগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনার কাছে ফান্ড থাকে নিতে পারেন, সেটা আলাদা হিসাব, লস যদি আপনার ভিতরে থাকে এটা নিতে পারেন। আর যারা ফ্রিতে কাজ করছেন জাস্ট কাজগুলো করেন, আপনার জন্য জাস্ট 30% রেওয়ার্ড রেখেছে, 180 বিলিয়নের 30% পাবেন। তো এখানে এইটুকুই আর কি, আপনারা ডেলি এখানে এসে যে টাস্ক আছে কমপ্লিট করবেন, তারপরে এখানে যে আভাতার আছে ডেলি যে ক্যাটসে ছবি আপলোড করে এখান থেকে 400-500 করে পয়েন্টস আর্ন করা যাবে, ওই পয়েন্টগুলো আর্ন করবেন। তো এই সিস্টেমে মূলত আর্নিংটা হবে, আর সিজন 2 এয়ারড্রপও খুব শীঘ্রই দিবে, যারা কাজ করছেন সিজন 1-এও পাবেন, সিজন 2-তেও পাবেন। ওকে, তো এই হলো সিস্টেম। আপাতত ক্রাইটেরিয়া কী কী বললাম, আর এখানে কত রেশিও টোকেন দেবে এটা এখনও কনফার্ম না। আপনার যদি ক্যাটসে 10,000 টোকেন থাকে আপনি কত টোকেন পাবেন শিওর এখনও কোনো আপডেট নাই, যখনই আপডেট আসবে আমি জানাই দিব। আপাতত আপনারা জাস্ট এই যে ট্রানজ্যাকশনের টাস্কগুলো বাদ রেখে বাকি যে টাস্কগুলো পারেন ক্যাটস আপলোড থেকে শুরু করে সবগুলো করেন, আর যদি এই তিনটা পারেন, আপনি যদি বড় লোক সে থাকেন তাহলে এগুলো করতে পারেন। এগুলো করলে বেশি রেওয়ার্ড পাবেন, মানে 70%-এর ভিতরে থাকবেন, আর এগুলো না করলে জাস্ট 30% পাবেন 180 বিলিয়নের ভিতরে। ওকে, তো এই ছিল মূলত আপডেট। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।